একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে দু বছর কিন্তু সিনেমা চলে আর সবাই আমাকে বাঁকাচোখে তাকাচ্ছে সালমান ভাইয়ের মধ্যে যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি তার স্টাইলস বলিউডে এখনো কিন্তু অনুকরণ করা হয়। সালমান শাহ ও গড, আমি ভীষণ ভালো লাগার একটা জায়গা, এবং আমি জানি না এত স্টাইলাইজ মানুষ এবং সেই সময় কি অদ্ভুত রকমের ভালো অ্যাক্টিং, হ্যাঁ না, যে এত ন্যাচারাল অ্যাক্টিং, আমি জানি না এটা আসলে এরকম। আমরা বন্ধু ছিলাম, একই পাড়ায় থাকতাম, ইস্কাটনে থাকতাম, আমি রোডের গলির রোডের এই মাথায় ও ওই মাথায় থাকতো, মানে রোডের মাসের আগের থেকে আমরা মোটামুটি পরিচিত ছিলাম। কিন্তু ফিল্মে যখন কাজ করা শুরু হয়ে গেল তখন ছেলেটা এত বেশি লয়াল অ্যান্ড লায়াবল ছিল যে কোনো বিষয়ে, যে যে ওর হয়তো কোনো গান হচ্ছে ও নাও আসতে পারে স্টুডিওতে, কোনো অসুবিধা নাই, কিন্তু ঠিকই চলে এসে দেখছে যে আগুন কেমন করে গাচ্ছে কিংবা সাবিনী আসবেন কেমন করে গাচ্ছে। একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন বন্ধু বলেন তার ছোট ভাই ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে, বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু কিন্তু সালমান বোধ হয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে এবং আরও নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তো বা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক, এটি সান্ত্বনা, এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে লস ক্ষতি হয়েছে। এবং তারপরের দিন আমার শুটিং হলো, ওকে ভুলতেও পারবো না আমি জীবনে, এবং এবং এত বড় ওর সাথে আমার ফাইট ছিল এবং ফাইট ওর এইখানে আমি তখন এত ব্যালেন্স করে ফাইট করতে পারি না, আমাকে যে মার্কস দেয় ওই মার্কসে আমি ফাইট করি। এবং সালমান তো ছিল একটা মানে রেড একটা ছেলে, তো ওর এই ও এক্সপ্রেশনস, ওর ফাইটের এক্সপ্রেশনস ওর মতো আমি কোনো নায়ক আজ পর্যন্ত দিবে না। ভিলেন ঘুষা মারছে, ও যে ফাইটের এক্সপ্রেশনস যা দিয়ে গেছে, যারা ওইরকম বিচক্ষণ শিল্পী, আমি চ্যালেঞ্জ করে বললাম আজ পর্যন্ত কোনো শিল্পী ওই পর্যন্ত চিন্তাও করতে পারে নাই বা আমি কখনো দেখিনি, খানিকটা মান্নার ভিতর পেয়েছে। এছাড়া কোনো নায়ককে আমি ভিলেন যখন হুক করে বা কি মানে মানে একটা প্রপার একটা হিট করে তখন যে রিয়াকশন হওয়া উচিত এটা শুধুমাত্র দিত সালমান শাহ, দো হিজ সালমান শাহ। তো ওই আমি ওকে আমার খুব সামনে তিন চারটা মানে ক্যাটাসের মুদ্রার একটা কম্পোজিশন ছিল, লাস্টে আমি ওইখানে ঘুষা মার ধরিনি, কিন্তু তারপর দেখো এই রেড জায়গা কপালটা এত ফুলে গেছে, ব্লু হয়ে গেছে, আমি কাঁপতে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ হি সালমান শাহ, সবাই তো সালমান শাহর কাছে চলে আসলো, কি করলাম আমি? শুধু আরমান ভাই, আমার মনে আছে আরমান ভাইকে আজও শ্রদ্ধা করি, আরমান ভাই বললো না মিশা মিশা ঠিকই ছিল, সালমান সামনে আসছিল এবং ওই অবস্থায় ও ওকে বরফ দিচ্ছে সবাই নিয়ে, ওই অবস্থায় সালমান বলতেছে মিশা ভাইয়ের কোনো দোষ নাই, আমার দোষ, আমি এক্সপ্রেশনস বেশি দিয়ে সামনে চলে যাচ্ছিলাম, আল্লাহ ওকে বেস নসিব করুক এবং অবশ্যই বেস নসিব করুক। তো আর সবাই আমাকে বাঁকাচোখে তাকাচ্ছে, বাঁকাচোখে তাকাচ্ছে যে ও রীতিমতো আমাকে ডিরেক্টর বকায় মিয়া ব্যালেন্স মিয়া ফাইট করবা, তুমি প্র্যাকটিস করো না মিয়া, ফাইট করবো সালমান শাহের সাথে ফাইট করতেছে, তুমি ব্যালেন্স করতে পারো না, তুমি ব্যালেন্স করবো না, এগুলো শিখবো না, এগুলো আরমান শিখাওনি। তো আরমান ভাই বলতেছে ও তো ভালো ফাইট জানে, ও তো ওর তো কোনো ই নাই, এক্সপ্রেশনস এত ম্যাচিউর এক্সপ্রেশনস দিছে ইসে সালমান, তো ও হয়তো তাহলে আরেকটা কথা আমি আপনাদেরকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, যেটা সাধারণ মানুষের ভাষায় আপনারা হয়তো একটু বুঝতে পারবেন,
আপনারা সালমান শাহকে পছন্দ করেন আমার খুবই ভালো লাগলো জেনে। এখন আমি কতটুকু পছন্দ করি অথবা আমার টিমের মানুষজন কতটুকু পছন্দ করে যে আমরা আমি আমার লাইফের আমার ক্যারিয়ারের আমার এই ইন্ডাস্ট্রির প্রথম গান যেটা দিয়ে আমার লঞ্চিং হচ্ছে আমরা সেটা তাকে ট্রিবিউট দিয়ে শুরু করছি। উনি একবার এসেছিলেন, উনি চলে গেছেন এবং উনি ওই রকমই থাকবেন, একজনই থাকবেন, সারা জীবনই অমর হয়ে থাকবেন। আমার অসম পছন্দের একজন হিরো ছিলেন, তিনি ওনার জায়গা থেকে কী করেছেন সেটা না দেখে বলা মুশকিল। আসলে মান্না ভাইকেও আমি পাইনি, ওটাও বলা মুশকিল। এখন যাদেরকে পেয়েছে তাদেরটা দেখছি তারা কী কী করছে। মানে ইয়াং জেনারেশন ইজ ভেরি স্টাইলিশ, দ্য লাভ স্টাইলস, কিন্তু সালমান ভাইয়ের মধ্যে যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, তার স্টাইলস বলিউডে এখনও কিন্তু অনুকরণ করা হয়, যেটা আসলে এই মাঝখানে আমি কোনো হিরোকে ক্রিয়েট করতে দেখি নাই। আমি এবং হুমায়ুন ফরিদি এবং সুবর্ণাপা আমরা একটা শো করতে ভিয়েনাতে ছিলাম। আমরা জানতাম না যে সালমান শাহ মারা গেছে এবং আমার মনে আছে আমরা রিহার্সাল করে বের হয়েছি, তখন কিন্তু টেলিফোন বুথ ছিল। ফরিদি ভাই খালি বললো যে আমরা একটু বাংলাদেশে ফোন করে আসি, আমরা আরো অনেক আর্টিস্টরা ছিলাম, আমরা বাইরে দাঁড়ানো। ফরিদি ভাই বুথের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বসে গেছে, ফোনে কথা বলতে বলতে আমরা দৌড়ে বুথের কাছে গেলাম, গ্লাসের বুথ। ফরিদি ভাই কাঁপছে, চিৎকার করে বলছে সালমান মারা গেছে, সালমান বেঁচে নেই। মানসাকে নিয়ে আমি যেটা ভাবি যে আমার এগেইন অরুণদার লেখা গল্প নয়ন, কমলিকা ছিল আর শেখ রেয়াজ বাদশাহ আঙ্কেল মারা গেছেন, নেই গেছে, চমৎকার একটা নাটক 94 এ সালমান তখন বিগ শট হিরো, তার কোন এবং তখন কোন শিডিউল নেই, অভিনয় করার সময় নেই, সে নাটকও করবে না। যেহেতু তখন একটা মিথ ছিল যে ফিল্ম করলে নাটক করবে না, আচ্ছা ঠিক আছে নাটক করবে। তো পরে যখন আমার কথা বলা হলো, বোধহয় বাচ্চা আঙ্কেল যোগাযোগ করেছিল, তারপরে সালমানকে গল্পটা খুব পছন্দ হয়েছিল, তারপরে যখন গল্পটাও করলো, ওকে যখন স্ক্রিপ্টটা পাঠানো হলো, মানে আসলে তানভীর আমি বলতে পারবো না, এখন মনে হয় আমাদের মোবাইলে আমরা অনেক কিছু ভিডিও করে রাখি না, তখন তো এখন মোবাইলের যুগ ছিল না। আমি সালমান কি পরিমাণ একনিষ্ঠভাবে এই চরিত্রটা চরিত্রায়ন করেছে এবং হি লিটারালি টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, যে এটা যেন মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে মাইলস্টোন নাটক হয় টেলিভিশন হিস্ট্রি, এবং তাই হলো নয়ন। এবং আমার এখনো মনে আছে বাচ্চা আঙ্কেল খুব সিম্পল শাড়ি পরতে হবে, চুলটা টেনে বাঁধতে হবে, কোন রকম মেকআপ করা যাবে না, বিকজ এটার রয়্যালিটি কিনা আমাদের অ্যাডাপ্ট করা ছবি আমাদের এটা, কিন্তু কপি করার সুযোগ যেটা, যে আমার আমি নিজে কিছুই জানি না, তেমন কিছুই জানি না, ঠিক আছে নো প্রবলেম, ইউটিউবে সার্চ দিলেই তো সবকিছু পাওয়া যায়। এখন এই জিনিসটা মানুষকে তো দিনকে দিন অথর্ব করে দিচ্ছে। ফিল্মের হিরোরা সব শিক্ষিত, ডিরেক্টররা সব শিক্ষিত, না সবগুলিকে অশিক্ষিত বলবো না, একটা মানুষের সাথে জেনুইনলি 5 মিনিট কথা বললেই বোঝা যায় যে সে কতখানি শিক্ষিত কিংবা না শিক্ষিত। পারিবারিক শিক্ষার ব্যাপারটা আমি বলছি, যে তখন জেনে বুঝে একটা মানুষ ফিল্মে যেত, কিন্তু এই জিনিসটা না, এটা তো ফিল্ম, এটা টিকে থাকবে 100 বছর, সেই 100 বছরের মধ্যে যদি আমি ভুল করি সেই ভুলটা তো থেকে যাবে আজীবন। ওকে দিয়ে আফজাল আঙ্কেল না পারেনি, আফজাল আঙ্কেল ওকে দিয়ে ফান্টার অ্যাডও করাইছিল, অনেক ভালো একটা, অনেক পপুলার হয়েছিল, আফজাল আঙ্কেল তো অনেক ভালো ভালো অ্যাড করতেন। ও ইয়েস, ইমনের বাবা আমেরিকান এমবাসিতে কাজ করতো, তখন আমরা গহর জামিলের কাছে নাচ শিখতাম, আমরা কলি নামে একটা মেয়ে ছিল, এখন তোমার নিউ জার্সিতেই থাকে, আমরা 4 জন আমেরিকান এমবাসিতে কাজ করতাম, ইমন আমাদের সাথে থাকতো, ইমন টিভিতে ক্লিক করতে পারেনি, ইমন অ্যাডেও ক্লিক করতে পারেনি, এটা দুর্ভাগ্য, কারণ ইমন অনেক গুড লুকিং, ইমন যে কি ভালো মানুষ তারেক আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যদি মালিক আফসারির এই ঘর এই সংসার কমপ্লিট করতে পারি অনলি ফর সালমান শাহ, এবং ইমন আমাকে বলে ও পাগল, ও অনেক সত্যি কথা বলে, ও কোনোদিন কিছু করতে পারবে না,
লাইফ, ওর কোনো প্রবলেম হবে না। কিন্তু ইমন, এবং ইউ নো হোয়াট, ইমন ইমন যে মারা গেছে, মানে আমি যখন ইমন তোমাকে কিভাবে হেল্প করবে তোমাকে বুঝতে দিবে না, ও যেমন যে যে অভিনেত্রীটি রিজেক্ট করেছিল আমাকে গাড়িতে উঠাবে না, আমাকে দেখার সময় ড্রপ করবে না, ইমন কিন্তু জানে যে তোমাল এখন এত ঘাউড়া, তোমালকে আমি এখন ইয়ে করতে পারবো না, করতে পারবো না। ইমন আমাকে ডাকেই নাই, আমি স্কুটারে ছিলাম, ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে আসছে। ইমন জানে, ইমন জানে বন্ধুত্ব কি। সালমান শাহ ইমন জি, ওর সঙ্গে ছিল আমার একটা খেলার সাথীর মতো সম্পর্ক। আচ্ছা, না এটা কৌতূহল জায়গার কিছু নেই, একটা বয়স, একটা বয়স্ক মানুষের সঙ্গে কিন্তু একটা বাচ্চার ফ্রেন্ডশিপ হয়। জসিম ভাইও, জসিম ভাইয়ের সঙ্গে ছিল আমাদের একটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ, কারণ সে আমাকে ম্যাডোনা করে সবসময় ডাক। তো আমার, আমি যেমন, ও যখন প্রথম এসছে কেয়ামত থেকে কেয়ামত করার জন্য, তো আমি ওদেরকে চিনি, ওর আমাকে, ওদেরকে পুরো ফ্যামিলিকে চিনি। আমরা কুমিল্লায় আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম, আমাদের টিম মানে চলচ্চিত্র টিম আর ফুটবলার, তখন থেকে আমরা পরিচয় চেনা জানা। তো হঠাৎ দেখলাম যে আমাদের সোহানুর রহমান সোহান নতুন নায়ক উপহার দিচ্ছেন সালমান শাহ, তা আমি তো চিনি ইমন নামে। আমার সঙ্গে এত সুন্দর সম্পর্ক ছিল, ও কিন্তু একটু বাচ্চা টাইপের ছিল ওই।